পরস্পরের সালাম বিনিময়ে মুসাফাহা মোয়ানাকা করা সম্প্রীতি ও ভালোবাসা প্রকাশের মাধ্যম এবং গুরুত্বপূর্ণ সুন্নত এসব সৌজন্য বিনিময়ের মাধ্যমে যেমন সামাজিক বন্ধন মজবুত হয় তেমনি পরকালীন সম্পদও সমৃদ্ধ হয় তাই এসব বিষয়ে গুরুত্ব দেয়া এবং বেশি বেশি চর্চা করা আমাদের জন্য আবশ্যক হাদিসে সালামকে ইসলামের সর্বোত্তম কাজ বলা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল্লাহ সাল আলহি হুসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইসলামে সর্বোত্তম কাজ কি নবী করিম সাল আলহি হুসাল্লাম বলেছেন ক্ষুধার্থকে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া সালাম প্রদানকে ভালোবাসা বৃদ্ধির মাধ্যম বলা হয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহি হুসাল্লাম বলেছেন তোমরা ইমানদার না পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর যতক্ষণ না তোমাদের পারস্পরিক ভালোবাসা গড়ে উঠবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না আমি কি তোমাদের এমন একটি কাজ বলে দেব না যা করলে তোমরা একে অন্যকে ভালোবাসবে তা হচ্ছে তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো সবসময় আগে সালাম দেওয়ার চেষ্টা করা এতে অন্তর থেকে অহংকার দূর হয় ও ফেরেশতাদের দোয়া লাভ হয় নবীজি সাল্লাহ আলহি হোসাল্লাম সব সময় আগে সালাম করতেন রাসুল্লাহ সাল্লাহ আলহি হোসাল্লাম বলেছেন প্রথমে সালাম প্রদানকারী অহংকার মুক্ত হয় কার সঙ্গে সাক্ষাতের প্রথমে সালাম দেয়া তারপর সুযোগ হলে দুহাত মিলিয়ে মুসাফার মাধ্যমে সালামকে পরিপূর্ণ করা হযরত আবদুল্লাহ ইবনে মাসৌদ রাদিউল্লাহ তালানহু থেকে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন সালামের পরিপূর্ণতা হল মুসাফাহা পরস্পরের মুসাফার ফজিলত সম্পর্কে হজরত বারাইবনে আজেব রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলী বলেন দুজন মুসলমান পরস্পর সাক্ষাতের পর মুসাফা করলে তাদের পৃথক হওয়ার আগে তাদের পাপ ক্ষমা করে দেওয়া হয় মুসাফার আদব সম্পর্কে হজরত আনাস রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী অভ্যাস ছিল কোনো ব্যক্তি এগিয়ে এলে তিনি মুসাফা করতেন সে ব্যক্তি হাত না সরানো পর্যন্ত তিনি নিজের হাত সরাতেন না এবং চেহারা না ফেরানো পর্যন্ত তিনি মুখ ফেরাতেন না সঙ্গে উপবিষ্ট লোকদের সামনে দুই হাঁটু ছড়িয়ে বসতেন না দীর্ঘদিন পর একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে পরস্পরে মোয়ানকা বা কোলাকুলি করা কেউ সফর থেকে এলে দীর্ঘদিন পর দেখা সাক্ষাৎ হওয়ায় সাহা মোয়ানাকা বা কোলাকুলি করতেন হজরত আয়েশা বর্ণিত হজরত জায়দ ইবনে হারেসা রাজি আল্লাহু তালাহু যখন মদিনায় এলেন তখন নবী করিম আলাইহি হুসাল্লাম আমার ঘরে ছিলেন জায়দ রাহু তালাহু তার সঙ্গে সাক্ষাৎ করতে আমার ঘরে এলেন এবং দরজায় টোকা দিলেন রাসুল সাল্লিহাম নিজের কাপড় এবং সঙ্গে কোলাকুলি করলেন এবং আদর করলেন হজরত শাবিহ রাহিমাহুল্লাহ বলেন সাহাবাই কারাম পরস্পরে সাক্ষাতে মুসাফা করতেন আর দূরের সফর থেকে ফিরে এলে কোলাকুলি করতেন সালাম মুসাফা মহানাকার সৌন্দর্যে আমাদের জীবন ভরে উঠুক পবিত্র ভালোবাসায়